যেই মাসেতে মিষ্টি লাড়ু প্রসাদ পাওয়া যায়, দোকান দোকান গেলে শুধু প্যাকেট পাওয়া যায়, সে তো বৈশাখেতেই হয়, সে তো বৈশাখেতেই হয়। এসো হে বৈশাখ, এসো এসো, ভালো করে গরম লিয়ে এসো। ই বাবা, এগুলা কি বলছিস রে? জানিস পয়লা মানে পহেলা, আর পহেলা মানে এক, আর আজ এক বৈশাখ, একলা বৈশাখ মানে একা। কিরে, কিছু বুঝলি? বুঝলাম, কিন্তু আজকে অনেক দোকান আর ঘুরতে যাবি নি, বললি যে প্যাকেট দিবে। আরে গাধা, নিমন্ত্রণ কার্ডটা তো দেখিস নেই, একলা বৈশাখ লেখা আছে মানে একা একা যেতে হবে। ঠিক আছে লে, কিন্তু রেতের বেলায় আজকে পার্টিটা করবি তো? খালি লোকের পয়সা খাওয়া ধন্দলাই, বছরের প্রথম দিন থেকে তোর এমনি মতি গতি, তাহলে সারা বছরটা কি করবি রে? তুই লাজ লজ্জা নাই? নিজে একটা দোকানে কাজ করছিস, পয়সা পাচ্ছিস, আমার কি কোনো কাজকর্ম আছে? তুই আমার পয়সা খেতে খুঁজছিস? বছরের প্রথম দিনে ঝগড়া করিস না রে। জব ছিলাম আরে, একা একা থাকবো ভাবলাম, অল্প বসে থাকবো, না ছিলে এখানেও ডিস্টার্ব করতে চলে এসছে। হেই, তুই এখানে বসবি না যাবি? আজকে পয়লা বৈশাখ, তোর সঙ্গে বসে অল্প গল্প করি, তাহলে সারা বছর গল্প করতে পাবো। তাহলে তুই বস, আমি চললাম। বাবু, ও বাবু, একটা পাথর নিয়ে এলেন। কোথায় আছি? আমি তো এখন একটা বেঞ্চতে বসে আছি। বাবু, ও বাবু, অমন করবেন না, একটা পাথর নিয়ে এলেন। এ দাঁড়া, তুই ফোনটাকে এক সেকেন্ড ধর তো, আমি তারপর তোর সঙ্গে কথা বলছি। তোর মা বাপ তোকে কিছু শিখায় না নাকি রে? না বাবু, আমি স্কুলে পড়াশোনা করেছি। তাহলে তুই যে এতগুলা পাথর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তোর ভাগ্যটা কেমন পাল্টিছে বলতো? বাবু, আমি এতগুলা পাথর নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো, ভালো খারাপ সব মিশে গেছে। হ্যাঁ, আমার মুখটা দেখে তোর কি আমাকে গোবর গণেশ মনে হচ্ছে নাকি? না বাবু, আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে, মনে হচ্ছে আপনি আমার কাছে একটা পাথর কিনবেন। এই পাথর বিক্রি করার ভেঙ্গরে জিনা, তুই অন্য লোককে দেখাবি। হ্যাঁ বুঝলি, আমাকে গোবর গণেশ পেঞ্জিস নেই, এ পল্টু বটে পল্টু। হ্যালো, বল রে। কি বলবো মানে, ফোনটা নিজে করেছিস আর আমাকে বলছিস কি বলবো? আমার সঙ্গে চালাকি মারিস না, নিজের ফাঁকা সময় আছে বলে আমাকে ফোন করেছিস? হ্যাঁ, তুই কি দালালি মারছিস? জোগা, আমি যখন তোকে ফোন করি ফোনটা তুলিস? হ্যাঁ, এখন তুই নিজের দরকার পড়িছে বলে আমাকে বারবার কল করছিস? এই বাবু, ও বাবু, আপনি একটা পাথর নিলেন, আপনার মাথাটা ঠান্ডা হয়ে যাবে। এই হচ্ছে আর এক জ্বালা। বাবু বাবু, পাথর নিলেন, পাথর নিলেন। হ্যাঁ রে, তোকে বললাম না আমাকে জ্বালাস না, তুই অন্যদিকে পাথর বিক্রি কর গা। হ্যাঁ, ফোনে কথা বলছি আর তুই ডিস্টার্ব করতে লাজ লজ্জা লাগে নাই? বাবু, আমি বেহায়া বটি, আমার লাজ লজ্জা লাগে না, এইসব শুনে শুনে আমার সই গেছে। হ্যালো পল্টু, হ্যালো হ্যালো। বাবু, আপনার ফোনটার স্পিকারটা অন হয়ে গেছে, লোকটা চিচাছে। এ জোগা, দালালি মারিস না, ফোনটা এখন রাখ, আমাকে চুপচাপ বসতে দে, আমি তোকে পরে কল করছি। তুই কি বললি? বাবু, আমি বললাম আপনার ফোনের স্পিকারটা অন হয়ে গেছে। এ না, ওর আগে কি বললি? ওর আগে, ওর আগে বললাম যে আমার সই গেছে, আমি বেহায়া বটি। ওইটা বলি নি, ওর আগে কি বললি? ওর আগে বাবু, ওর আগে কি বললাম আমার মনে পড়ছে নাই, আপনার কি মনে নাই?
তোদের সাথে না আমার বসাটাই ভুল হয়েছে, তোরা যেমন ছিলিস অমনি রয়ে গেছিস, গেঁয়ো ভূত। আমি আর বসবো না, আমি চললাম। এইখানে তোদের জন্য পার্টি সার্টি হবে না, তোরা একদিন কোন বড় রেস্টুরেন্টে আয়, ওখানে তোদেরকে আমি খাইয়ে দেবো। তোমার যদি না পড়লো সব সময় নেগেটিভ ভাবনা চিন্তা, কেন পড়বে না কেন, আমারও পড়বে, আজকে লটারি কাটবো। হ্যাঁ রে নিজেই
তুই এবার লটারির দোকান কবে থেকে খুললি? বাবু আমি শুক্র শনি রবি তিন দিন লটারি বিজনেস করি, আর বাকি দিনে গেলে আনতে বিক্রি করি। চিটিং বিজনেস ছাড়া কি আর কোনো বিজনেস পাইস নেই? লটারি আর আংটি পাথর। আপনি লটারি কিনতে এসছেন, লটারি কিনার মন হলে কিনুন, নাহলে আমার দোকান ভাঙাবেন নাই। তোর বেশি তেল হইছে, লে একটা লটারি দে, যে লটারিটাতে 1 কোটি টাকা পাবো। বাহ, মামা ঘরে রাবদার পেয়েছেন। আমি যদি জেনে যেতাম যে কোনটাতে 1 কোটি টাকা পড়বে, তাহলে কি আর আমি লটারির দোকান খুলে বসতাম? মদের দোকানে সাইনবোর্ডের দরকার হয় না, মাতাল মদের গন্ধ পেয়ে চলে আসে। ঠিক আছে, লে লে তোর বহুত বাচালি দালালি হইছে, আমাকে একটা টিকিট দে তো। আজকে আরেকটা টিকিট দে, আজকে আরেকটা টিকিট দে। আমার সব শেষ হঙ্গল রে, আমি গরিব হঙ্গলম রে। আমার বাবা আমাকে ঘর থেকে মেরে বার করে দিয়েছে। এই কদিন ধরে আমি গেজে লটারি কেটেছি। আমার সেভিংস দিন ছিল বাবা 10 লাখ টাকা। 10 লাখ টাকা সে সঙ্গে যার কিছু নাই। কদিনে তুমি 10 লাখ টাকা লটারি কেটেছ? আমি কি করবো রে, আমাকে বল রে। সব কিছু খরচা করার পর আমার হাতে বেঁচে ছিল 50 লাখ টাকা। ওই 50 লাখ টাকা লটারি একদিনে কেটে দিয়েছি, ভেবেছি আরো 1 কোটি পড়বে। লটারি পড়ে না 1 কোটি টাকার? না, যা ছিল সব চলে গেল। ভালো, তুই আর আমি ভাই ভাই, আর শেষ পর্যন্ত তুই গায়ের ভাষাতেই ঘুরে এলি রে।